হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার পরপর যেরকম যে আপডেট পেয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। কিছুদিন আগে একটা আপডেট শেয়ার করেছিলাম যে 26টা নতুন সেন্টার হয়েছে, যেখানে কিন্তু এই সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতি নেওয়ানো হবে স্টুডেন্টসদের মাধ্যমে। এবং এটা একটি ধরতে গেলে গভর্নমেন্ট কোচিং, তার জন্য এখানে অনেক স্বল্প মূল্যে আপনি কিন্তু ইউপিএসসির মতন প্রিপারেশান নিতে পারছেন। বিভিন্ন নামি দামি ফ্যাকাল্টি প্রোফাইল এখানে আছে এবং তাদেরকে দিয়ে এখানে কিন্তু এই পরীক্ষাটা করানো হয়ে থাকে এবং এই পরীক্ষার প্রিপারেশন করানো হয়ে থাকে, এবং এর যে রেজাল্ট সেটাও যথেষ্ট ভালো। তবে আজকে শেয়ার করছি অ্যাকচুয়ালি এই 26টা যে নতুন সেন্টার রয়েছে, সেটা হতে পারে আজকে বা আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে সিধোকানো, অর্থাৎ বা যেটা বর্ধমান থেকে ধরতে গেলে আসানসোল, আসানসোল থেকে বাড়াইপুর, বাড়াইপুর থেকে ডায়মন্ড হারবার, অন্যদিকে আজকে ধরুন মুর্শিদাবাদ, মেদিনীপুর, চারদিকে বা বারাসত, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে 26টা সেন্টার রয়েছে সেই 26টা সেন্টারের ভর্তির প্রসিডিওর শেয়ার করবো আজকের এই ভিডিওটায়। একদম অনলাইনে আপনি কীভাবে এটাকে আবেদন করতে পারবেন, এবং এর পরবর্তীতে একটা স্ক্রিনিং হতে চলেছে, মেবি সেই স্ক্রিনিংটা হতে চলেছে রিটেন টেস্ট অথবা রিটেন অফলাইন এক্সাম, অফলাইন এন্ট্রান্স টেস্ট। তো তারও আমি লাস্ট প্রিভিয়াস 5 বছরের কোয়েশ্চেন এবং আনসার সেটাও শেয়ার করছি এই ভিডিওটায়। স্টেপ বাই স্টেপ পুরো একদম দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মগুলো ফিল আপ করবেন। অনেক কলেজ বা অনেক ইউনিভার্সিটি যেখানে স্টাডি সেন্টার নেওয়া হয়েছে, বাট সেখানে এখন অবধি ওয়েবসাইটে গেলে পাচ্ছে না স্টুডেন্টসটা যে এই ফর্ম ফিল আপটা চলছে, কিন্তু সেই টোটাল সমস্ত 26টা সেন্টারে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, 31 তারিখ লাস্ট ডেট। তো চলুন দেখে নিচ্ছি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের 26টা সেন্টার, তাদের যে ভর্তি প্রসিডিওর সেটা একদম স্টেপ বাই স্টেপ, ফর্ম ফিল আপ, লাস্ট 5 বছরের কোয়েশ্চেন এবং আনসার। ফাইনালি শেয়ার করছি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার, তাদের যে 26টা সেন্টার তাদের ভর্তির আপডেট, এবং স্টেপ বাই স্টেপ পুরোটা দেখিয়ে দেবো। আচ্ছা, প্রথমত আমি একটা জিনিস বলে দিই, এই যে ডেটগুলো আছে খুব ইম্পর্টেন্ট ডেটসগুলো, সেগুলো আমাদের জানতে হবে। এবং যে 26টা সেন্টার তার যে ঠিকানা আমি তো অলরেডি শেয়ার করেছি আপনাদের কাছে, তো সেই 26টা সেন্টারের যে ঠিকানায় সেখানেও কিন্তু সেম প্রসিডিওরে বর্তমানে ভর্তির আবেদন চলছে। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে 16/7/2022 থেকে 31/7/2022, মানে 31 জুলাই, এটা হচ্ছে লাস্ট ডেট, এর মধ্যে আপনাদের আবেদন প্রসিডিওর কমপ্লিট করতে হচ্ছে, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। যারা বিশেষ করে ইউপিএসসি অ্যাসপিরেন্ট আছেন, ইউপিএসসি প্ল্যানিং করছেন প্রিপারেশান নেওয়ার এবং সরকারি কোচিং সেন্টার থেকে নেওয়ার প্ল্যানিং করছেন, তাদের জন্য 31 তারিখটা খুব ইম্পর্টেন্ট। তাই বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটাকে শেয়ার করতে হবে, একদম এক্সক্লুসিভ আপডেটগুলো যেহেতু দিচ্ছি। আচ্ছা, তার পরবর্তী এখানে ইম্পর্টেন্ট বলে দিয়েছে 1 তারিখ থেকে আগস্ট মাসের 31/8 অবধি চলবে হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং মানে কি? অ্যাকচুয়ালি এসএনটেকের যে স্ক্রিনিং হয় সাধারণত সল্লেক ক্যাম্পাসটাতে রিটেন এক্সামের মাধ্যমে স্ক্রিনিং হয়, অর্থাৎ একটা রিটেন পরীক্ষা হয় তার মাধ্যমে স্ক্রিনিং হয়ে থাকে। তো এখানেও মেবি রিটেন পরীক্ষা হতে পারে, যদিও স্ক্রিনিংয়ের কীভাবে স্ক্রিনিং হবে সেটা আলাদা করে বলিনি, অর্থাৎ বাছাই কীভাবে হবে। কিন্তু যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আমি লাস্টে আপনাদেরকে লাস্ট 5 বছরের অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেন পেপার আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এবং আনসার স্ক্রিপ্ট, অর্থাৎ কোয়েশ্চেন এবং আনসার দুটোই আপনি পেয়ে যাচ্ছেন, সেটা আমি দিয়ে দেবো। তবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এবং ভিডিওটাকে লাইক করতে হবে। 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এর ক্লাস শুরু হচ্ছে, 31 তারিখটা আমাদের খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হচ্ছে। এবং এটা আপনি আশপাশে যেখানে যেখানে সেন্টার সব জায়গায় সেম ডেট, সেটা তাম্রলিপ্ত কলেজ হতে পারে, বাড়াইপুর কলেজ হতে পারে, অন্যদিকে বারাসত কলেজ হতে পারে, অন্যদিকে কাজী নজরুল ইউনিভার্সিটি হতে পারে, সব জায়গায় কিন্তু এটাই সেম ডেট। আচ্ছা, আমরা এবার চলুন আবেদনটা শুরু করি। আমি আপনাদের এই অ্যাপ্লিকেশনে যে ওয়েবসাইটটা, এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট সেটা ক্লিক করে এবং আমি মোবাইলের মাধ্যমে পুরো জিনিসটা করে দেখাচ্ছি। প্রথমত হাউ টু অ্যাপ্লাই এখানে বলে দিয়েছি, ইম্পর্টেন্ট কী কী লাগছে, মোবাইল নাম্বার, রিসেন্ট ফটোগ্রাফ, প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ, যে তার যে প্রমাণটা, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মেবি বা বার্থ সার্টিফিকেট, সেটা দিতে হবে। অন্যদিকে আপনার হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, জেনে আপনি যদি এসসি এসটি ওবিসি ওবিসি বির মধ্যে পড়ছেন তাহলে দিচ্ছেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশান, সাধারণত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান। অ্যাকচুয়ালি ইউপিএসসির জন্য গ্র্যাজুয়েশান লাগে মিনিমাম, ইউপিএসসি যে চাকরি সেটা অ্যাপ্লাই করতে গেলে। তো এখানে আমরা চলে আসবো, চলে এসে আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমার কাছে যে অপশানটা আসবে সেখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং আমাকে ওটিপির জন্য রিকোয়েস্ট করতে হবে। তো চলুন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এবং ওটিপির জন্য রিকোয়েস্ট করে ওটিপিটা দিয়ে দিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি।
তো এবার ওপেন হয়ে গেছে আমার কাছে পরবর্তী বেসিক ডিটেলস। অ্যাকচুয়ালি আমাকে চারটে জিনিস ফিল আপ করতে হবে, বেসিক ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান, আপলোড ডকুমেন্টস, স্টাডি সেন্টার এবং সাবমিট অ্যাপ্লিকেশান। বেসিক ডিটেলসের আমাকে মোটামুটি আমি ফিল আপ করছিলাম, তো আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন আপনার এখানে প্রথমে লাগছে আপনার নাম, আপনার মিডিল নেম, আপনার টাইটেল দিতে হচ্ছে আপনাকে, পরবর্তী আপনাকে দেখুন এখানে দিতে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিতে হচ্ছে, আপনি জেন্ডার মেল ফিমেল, তার পরবর্তী এখানে আপনার ক্যাটাগরি দিতে হচ্ছে আপনি জেনারেল এসসি ও এসটি ওবিসি কিনা, তার পরবর্তী আপনার লাগছে হচ্ছে আপনার বাবার নাম, মায়ের নাম অথবা গার্জেন যিনি বর্তমানে লোকাল গার্জেন হতে পারে বা বাবা মার নাম দিতে পারেন আপনি, তাই বাবার নাম এখানে চুজ করেছি, তাই জন্য আমি ফাদার্স লিখে এবং এখানে বাবার নামটা আমি দিয়ে দিয়েছি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তার পরবর্তী আপনার চেয়েছে হচ্ছে অ্যাড্রেস, তো আমি জাস্ট একটা নিজের মনের মতন অ্যাড্রেস দিয়েছি, আপনি চাইলে আপনার মতন অ্যাড্রেস দেবেন এবং আপনার যেটা সঠিক অ্যাড্রেস সেটাই দেবেন যেটা আধার কার্ডে রয়েছে। যেমন দেখুন এখানে একটা ব্লক বলে অপশান আছে, এটা পঞ্চায়েতের জন্য, এবং মিউনিসিপ্যালিটি বলে একটা অপশান আছে, এটা যারা মিউনিসিপ্যাল কর্পোরেশনে থাকে তাদের জন্য। এছাড়া আপনি এখান থেকে কলকাতা সিলেক্ট করেও কিন্তু আপনার পুরো অ্যাড্রেসটা দিতে পাচ্ছেন, লাইক দেখিয়ে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরেই দেখুন এখানে রয়েছে এই যে কলকাতা, এইভাবে সিলেক্ট করেও আপনার যেটা অ্যাড্রেস সেটা দিতে পাচ্ছেন। তো স্ক্রল করে একটু চলে গেলাম, এবার আমার আধার কার্ড দিতে হবে আপনাকে, আধার কার্ড, আপনার ইমেল আইডি দিয়ে দিচ্ছেন এবং মাদার টাং দিয়ে দিচ্ছেন, আমি বেঙ্গলি লিখলাম। এবার হচ্ছে এখানে দেখুন একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম কত অ্যানুয়ালে ইন লাখ, এবং এখানে আমি যেমন দিয়েছি 60,000 0.6, আপনার যেটা ফ্যামিলি ইনকাম সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যদি 80,000 টাকা হয় তাহলে 0.8, 2,00,000 টাকা হলে তাহলে 2 দিচ্ছেন, এইভাবে আপনাকে লিখতে হবে। এবার আপনাকে করতে হবে সেভ অ্যান্ড প্রসিড, তো চলুন সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম, ওকে করে দিলাম, পরবর্তী বেসিক ইনফো সেভ সাকসেসফুলি বলে চলে এলো। এইবার আমার কাছে মোটামুটি যা যা ডিটেলসগুলো চেয়েছে সেগুলো হচ্ছে আমাদের নাম্বারগুলো দিতে হবে। প্রথমত চেয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, পিজি থাকলে পিজি, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশান। তো আমি ধরুন এখানে লিখলাম মাধ্যমিক, আমি বাংলা মিডিয়াম থেকে করেছি। সাবজেক্ট হচ্ছে আমি এখানে অল লিখলাম, আপনারা পুরোটা লিখবেন, মানে ছোটো ছোটো করে বিএনজি, ইএনজি, এইচআইএসটি এরকমভাবে লিখবেন, অর্থাৎ হিস্ট্রি, লাইফ সায়েন্স হচ্ছে এলআইএসসি এরকমভাবে লিখছেন। তো নেম অফ দ্য স্কুল, কলেজ, ইনস্টিটিউট, আমি জাস্ট এখানে শর্ট আট একটা স্কুলের নাম লিখলাম, আপনার পুরো স্কুলের নাম লিখবেন। বোর্ড হচ্ছে আমি এখানে লিখে দিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আচ্ছা, ইয়ার অফ পাসিং ধরুন আমি এখানে বলে দিচ্ছি, আমি ইয়ার অফ পাসিং করেছি 2000-এ, আর পার্সেন্টেজ অফ মার্কস যেটা রয়েছে সেটা হচ্ছে ধরুন আপনার, আমি বলে দিলাম মোটামুটিভাবে পার্সেন্টেজ আমি পেয়েছিলাম হচ্ছে 8, ধরুন এটা আমি স্কল কেটে দিলাম, আমি লিখে দিলাম 80, ঠিক আছে এইভাবে। এবার হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আপনি ধরুন এখানে সেমভাবে আমি বাংলা মিডিয়াম করলাম, আপনি এখানে আপনার উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো লিখবেন, বা সায়েন্স হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো হলে সেটা লিখছেন বাংলা ইংলিশের সাথে। আমি জাস্ট এখানে অল লিখলাম আপনাদের দেখানোর জন্য। এবার হচ্ছে নেম অফ দ্য স্কুল, আমি এখানে লিখলাম বিএইচএস, এবং এই ক্ষেত্রে ধরুন আমি আবার একটা বোর্ডের নাম লিখে দিলাম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বা হাই সেকেন্ডারি বোর্ড যেটা, এই বোর্ডটা যেটা, অর্থাৎ এই সেকেন্ড অপশানে পাবেন, ফার্স্ট অপশানটা এটা কিন্তু মাধ্যমিক। আচ্ছা, তার পরবর্তীতে আমি আমার বলেছে যে কত বছরে বা কত সালে আমি পাস করেছি, তো আমি এটা 2000 করলাম, এটা আমি 98 করে দিচ্ছি, যদি বয়সের ব্যাপার আছে একটা, আমি যেহেতু নিজের মন থেকে জাস্ট দিচ্ছি, আমি আপনাদের দেখানোর জন্য করছি। তো ধরুন এখানে আমি করে দিলাম 80% এখানেও। এবার আমাকে চেয়েছে গ্র্যাজুয়েশান, গ্র্যাজুয়েশান ধরুন আমি বলছি বেঙ্গলি মিডিয়াম থেকে করেছি, গ্র্যাজুয়েশানে কী সাবজেক্ট ছিল, আমি বললাম আমার ইংলিশ সাবজেক্ট ছিল, ইএনজি করলাম। তারপরে আমার চেয়েছি ইনস্টিটিউট, কলেজের নাম, তো ধরুন আমি করে দিলাম, আমি জেইউ লিখে দিলাম, যে যাদবপুর থেকে পাশ করেছি, পুরোটা লিখবেন আপনি। এবার আমার কাছে এখানে টোটাল ইউনিভার্সিটি চলে এসেছে ডিটেলস, আপনি আপনার যে ইউনিভার্সিটি সেটা আপনি দিচ্ছেন, তো আমি যেমন ধরুন এখানে লিখলাম যাদবপুর ইউনিভার্সিটি। তো এবার ধরুন এখানে আমার এবার চলে আসছে গ্র্যাজুয়েশান কত সালে হয়েছে, তো গ্র্যাজুয়েশান আমি ধরুন এখানে দেখালাম 2003-এ হয়েছে আমার, এবং আমি এখানে ধরুন দেখিয়ে দিচ্ছি পার্সেন্টেজ যেটা গ্র্যাজুয়েশানে ছিল 76% দেখিয়ে দিলাম, ঠিক আছে আমার মোটামুটি হয়ে গেল। এবার আমাকে চাইছে প্লিজ গিভ ডিটেলস কম্পিটিটিভ এক্সাম হু হ্যাভ অ্যাপিয়ার প্রিভিয়াস 5 ইয়ার্স অ্যান্ড লেভেল হুইচ ক্লিয়ার, ধরুন আপনি এরকম কোনো আছে যে পরীক্ষাটা আপনি দিয়েছেন এবং দেওয়ার পরে আপনি ধরুন ক্লিয়ার করেছিলেন, ঠিক আছে লেভেলটা ক্লিয়ার করেছিলেন, মেবি ধরুন প্রিলিমিনারি লেভেল ক্লিয়ার করেছিলেন, এরকম অনেকেই আছে যারা ধরুন আগে বিসিএস বা পিএসসি বা অন্যান্য এক্সাম দিয়েছে, তাদের কোনো না কোনো একটা পরীক্ষা প্রিলি ক্লিয়ার রয়েছে কিন্তু মেনটা গিয়ে আটকে গেছে, তো সেগুলো আপনি এখানে দিতে পারছেন, আমাদের কিছু নেই, আমি তার জন্য আমি কিন্তু এখানটা কিছু দিচ্ছি না। তো আমরা এবার সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করছি, ওকে করে দিলাম।
তো ওকে করে দেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশান সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তো এবার আপনাকে করতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড। প্রথমে রয়েছে আপনার ছবি, এটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হচ্ছে। এটা জেপ্যাক ফাইল 50 KB মধ্যে হবে, এখন খুব ইজি বর্তমানে, যেটা আপনি ফাইল রিসাইজ করতে চাইলে প্রচুর ওয়েবসাইট চলে এসছে, অথবা মোবাইল থেকেও আপনি এডিট করে জাস্ট আপনার ছবিটা মোবাইল থেকে তুলবেন, যদি বড় হয় 50 KB মধ্যে করে নেবেন। তারপরে বলেছে আপনার অ্যাডমিট কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে প্রুফ অফ এজ হিসাবে। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের মার্কশিট আপনাকে দিতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে চারটে জিনিসই কিন্তু আপনাকে পিডিএফ দিতে হবে। এটা বলে দিই আমি, এখন বর্তমানে অনেক ওয়েবসাইট আছে যেখানে জেপ্যাক টু পিডিএফ ইজিলি করা যায়, তো সেখান থেকে আপনি জাস্ট এটা গুগলে লিখলেই প্রচুর ওয়েবসাইট পাবেন, সেখান থেকে পিডিএফে ট্রান্সফার করে নেবেন এবং 50 KB মধ্যে পুরো জিনিসটা রেখে দেবেন। তো এই তারপরে আপনাকে করতে হবে হচ্ছে সেভ অ্যান্ড প্রসিড, এবং দেন আপনার কাছে একটা অপশান চলে আসবে স্টাডি সেন্টার সিলেকশন, অ্যাকচুয়ালি কোন স্টাডি সেন্টারে আপনি পড়তে চাইছেন। এবং আমি আপনাদের 26টা স্টাডি সেন্টার বলেছিলাম, সেই 26টা কলেজ বা ইউনিভার্সিটিতে বর্তমানে কোনো নোটিফিকেশান না থাকলেও তার আবেদনও কিন্তু এখানে হচ্ছে, যেটা আমি বললাম। যেমন দেখুন স্টাডি সেন্টার সিলেক্ট, লাইক আমি যদি আলিপুরদুয়ার সিলেক্ট করি তাহলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন আলিপুরদুয়ারে, আমাদের যতদূর মনে হয়েছিল আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, তাহলে আপনি কিন্তু এখানে এই যে একটু টাইম লাগছে, এই যে দেখুন চলে এসছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা আপনাকে চুজ করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হচ্ছে। আমি আরও একটা দুটো দেখিয়ে দিচ্ছি, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার মেবি ছিল বাড়াইপুর, তো দেখে দেখা যাক, আমরা দক্ষিণ চব্বিশ পরগনা সিলেক্ট করে নিয়েছি, এবং এখানে আমাকে চলে আসবে যে কোন স্টাডি সেন্টার রয়েছে, তার পরবর্তী সেভ অ্যান্ড প্রসিড করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আলটিমেটলি পরপর আপনার যে স্টাডি সেন্টার সেটা দেখে নেবেন। যেমন দেখুন এখানে দুটো আছে, একটা বাড়াইপুর আছে, একটা ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি আছে, আপনি যেটা ইচ্ছা সেটা আপনি চুজ করতে পারছেন। লাইক আমি আরেকটা আপনাদের সুবিধার্থে জাস্ট লাস্ট বাট নট দ্যাট দেখিয়ে দিচ্ছি, পুরুলিয়া, পুরুলিয়া যতদূর সিধুকানু বিশ্বা ইউনিভার্সিটি, যারা খুব ভালোভাবে অ্যাকচুয়ালি পুরুলিয়া সিধুকানু বিশ্বা তাম্রলিপ্ত কলেজ, এরা খুব সুন্দরভাবে এই টোটাল নোটিফিকেশানগুলো শেয়ার করেছে। আরও অনেক কটা ইউনিভার্সিটি কলেজ আছে, কিন্তু অনেক জায়গা আছে তারা কিন্তু ওয়েবসাইটে গেলে সেরকম পাওয়া যাচ্ছে না বলে স্টুডেন্টসরা অনেকে কনফিউজড, তারা জানেই না যে বর্তমানে অ্যাডমিশন চলছে। তাই আপনারা অতি অবশ্যই বন্ধুবান্ধব সবাইকে জানানোর জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর এত খেটে বানাচ্ছি শেয়ার তো করতেই হবে। দেখুন সিধুকানু বিশ্বা ইউনিভার্সিটি চলে এসছে, তো এবার সেভ অ্যান্ড প্রসিডে গেলেন আপনি, যাওয়ার পর ফাইনালি সাবমিট অ্যাপ্লিকেশানে গিয়ে এটা ক্লিক করলেন, এটা ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশান করলেই আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেল, ঠিক আছে। এবার যেটা এটা আপনার একদম আবেদন কমপ্লিট হয়ে গেলো, অ্যাপ্লিকেশান নাম্বারটা রেখে দিচ্ছেন, প্রিন্ট আউট করে রেখে দিচ্ছেন। আমি যেটা কথা দিয়েছিলাম যে আমি লাস্ট 5 ইয়ার্সের কোয়েশ্চেন দেখাবো স্ক্রিনিংয়ের, যদি এরাই রিটেন করায়, তো যদিও সম্ভব, সাধারণত যেহেতু এসএনটিগড়ে রিটেনের মাধ্যমেই ভর্তি হয়, তো এবার এখানে কী হবে সেটা কনফার্ম নয়, তবুও আপনারা প্রিপেয়ার থাকুন। দেখুন এই ওয়েবসাইট চলে এসছে, ওয়েবসাইটটা আমি আপনাদের দিয়ে দেবো, এখানে এটা সল্টলেকের ওয়েবসাইট, এবং এখানে দেখুন আপনি পেয়ে যাচ্ছেন অ্যাডমিশান টেস্টের 16, 17, 18, 19, 20 লাস্ট 5 বছরের কোয়েশ্চেন পেয়ে যাচ্ছেন আপনি, এবং এখানে তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি আনসার কী, অর্থাৎ আপনার এই 5টা বছর আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আলটিমেটলি, এবং বুঝে নিতে হবে কীরকমভাবে তার মানে এরা টোটাল কিন্তু স্ক্রিনিংটা করিয়ে থাকে। যদিও এসএনটিগড় সল্টলেক ক্যাম্পাসে ভর্তি কমপ্লিট আমার নেক্সট ইয়ার হবে, আমি শেয়ার করে দেবো, এবং আমি এসএনটিগড়ের যেরকম যা আপডেট আসে শেয়ার করেও থাকি। তো তারপরে এখান থেকে আপনারা অ্যাডমিশান টেস্টগুলো দেখে নেবে, নিজেকে প্রিপেয়ার করতে শুরু করুন, আলটিমেটলি এর পরবর্তীতে এর আপডেট এটা তো নিশ্চয়ই শেয়ার করবো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এত দিন ধরে সঙ্গে থাকার জন্য বা এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন।